হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা এখন তোমাদের ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে সমস্ত কোয়েশ্চেন সেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর যে সেটটা দেওয়া হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল এখানে তোমাদের যে সমস্ত শর্ট কোয়েশ্চেন আছে এবং যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো দেওয়া আছে তার উত্তরগুলো এই ভিডিওটিতে দেবো তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এ ধরনের বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এর আগে অলরেডি তোমাদের যে এই যে পর্ষদের যে সেটা দেখতে পাচ্ছ এই পর্ষদটা তোমাদের এর অঙ্কগুলো বলো বা শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু দেওয়া হয়েছে আগের ভিডিওতে তো এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার দুশো ষাট তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের সব কমপ্লিট অ্যান্সার সব ভিডিওগুলি দেওয়া হবে ঠিক আছে মানে এক থেকে তোমাদের মোট তেরোটা পেজ আছে তেরোটা পেজেরই অ্যান্সারগুলো কিন্তু দেবো তো চলো গ্রুপ এতে কী বলছে একের দাগেরটা প্রদত্ত কোনটি দৈর্ঘ্য ক্ষুদ্রতম একক তো দৈর্ঘ্য ক্ষুদ্রতম একক আছে ন্যানোমিটার মিলিমিটার ফার্মি আছে মাইক্রোন আছে তো সঠিক অ্যান্সারটা হবে এফ এম ফার্মি টেন টু মাইনাস ফিফটিন তো তারপরেরটা দেখো দুইয়ের দাগেরটা এক আলোক বর্ষমান কত কিলোমিটার তো এক আলোক বর্ষ মানে নয় দশমিক চার ছয় গুণ তু টেন টু দিবার টুয়েলভ অর্থাৎ দেখো সঠিক অ্যান্সারটা আছে আমাদের বিএড টাই নয় দশমিক চার ছয় গুণতে টোয়েন্টি দিবার টুয়েলভ কিলোমিটার এরপর তিনের দ্যাগেটটা কী বলছে দেখো ঊনপঞ্চাশ দশমিক তিন তিন গ্রাম ভর মাপতে ন্যূনতম কয়টি বাটখারার প্রয়োজন হবে দশটি নটি আটটি এগারোটি তো সঠিক অ্যান্সারটা হবে নটি তো কেন হচ্ছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো জানো বা অনেকে জানো না সেই জন্য দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদেরকে বলেছে কত না উনপঞ্চাশ পয়েন্ট থ্রি থ্রি ঊনপঞ্চাশ পয়েন্ট থ্রি থ্রি এটা করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে নিচ্ছি এটা আছে কিছু গ্রামে আছে তাহলে উনপঞ্চাশ গ্রাম করার জন্য আমরা তাহলে টু 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 ইস ওয়ান অনুপাত যদি করি তাহলে কুড়ি গ্রাম প্লাস কুড়ি গ্রাম তাহলে কুড়ি কুড়ি কত হয়ে গেলে চল্লিশ এবার একটা পাঁচ গ্রাম নিলাম তাহলে কত হলো পঁয়তাল্লিশ প্লাস দু গ্রাম তাহলে কত হলো পঁয়তাল্লিশ সাতচল্লিশ আর দুই ঊনপঞ্চাশ গ্রাম দেখো হয়ে গেছে এটা তার মানে পেয়ে গেলাম আমরা গ্রাম ঠিক আছে এবার দেখো বাকি আছে ডিজিটটা কত পয়েন্ট থ্রি থ্রি তার মানে এটাকে আমাদের মিলিগ্রামে নিতে হবে ঠিক আছে তো তার মানে কত থ্রি থ্রি মানে সব তিনশো তিনশো মিলিগ্রাম মানে পয়েন্ট গ্রাম তাই তো মিলিগ্রাম সমান কত জিরো পয়েন্ট থ্রি থ্রি গ্রাম কারণ তিনশো তিরিশকে হাজার দেওয়া ভাগ করলে এটা হচ্ছে তাহলে এই অর্ডারটা আমাদের পয়েন্ট থ্রি থ্রি করার জন্য তিনশো তিরিশ মিলিগ্রাম নিতে হবে তাহলে কী করবো তিনশো তিরিশের জন্য দুশো মিলিগ্রাম একটা আর এটা একশো তাহলে হয়ে গেল আমাদের তিনশো মিলিগ্রাম আর একটা কুড়ি মিলিগ্রাম আর একটা দশ মিলিগ্রাম তাহলে দেখো তিনশো তিরিশ মিলিগ্রাম হয়ে যাচ্ছে এবার দেখো বাটখারাগুলো আমরা তাহলে এখানে পাচ্ছি আমরা তিনশো তিরিশ এটা এম জি এটা ছিল এম এই সরি এটা ছিল গ্রাম এটা ছিল মিলিগ্রাম তাহলে এখানে কটা পাচ্ছি আমরা এক দুই তিন চার এখানে চারটা খারা আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ চারের নটা খারা এই জন্য অ্যান্সার হবে নয় ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে চারের দ্যাগের একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব চল্লিশ কিলোমিটার পার আওয়ার দূতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব ষাট কিলোমিটার পাওয়ার পার আওয়ার দূতিতে গেলে গাড়ির গড় ধ্রুতি কত হবে তো সঠিক অ্যান্সার হবে সি এরটা আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার তো এই কোশ্চেনটা তোমরা অনেকবারই হয়তো করেছো দেখো সিম্পল কোয়েশ্চেন এটা যেহেতু শর্ট কোয়েশ্চনে দিয়েছে তাই শর্টকাটেই করে দিয়েছে তাহলে গড় দ্রুতি ফর্মুলা কত গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় ধরো কি বলেছে কোয়েশ্চেনটা যে একটি গাড়ি যাত্রাপথে অর্ধেক দূরত্ব এত বাকি অর্ধেক এত তো প্রথম অর্ধেক দূরত্বটাকে আমি এক্স কিমি ধরছি বাকি অর্ধেকটাকেও এক্স কিমি ধরছি তাহলে মোট কত হলো টু এক্স বা তোমরা এভাবেও ধরতে পারো প্রথম অর্ধেক কত হাফ তারপরে অর্ধেক হাফ অর্থাৎ মোট কত হলো এক ঠিক আছে তো আমি প্রথম অর্ধেকটাকে ধরছি এক্স দ্বিতীয় অর্ধেকটাকে ধরছি এক্স তার কত হলো টু এক্স বোঝা গেল টু এক্স কিলোমিটার ডিভাইডেড বাই তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব পাই মোট সময় মোট সময় কীভাবে বের করব। দেখো সময়টা বের করতে হবে আমি ধরে নিয়েছি প্রথম অর্ধেক দূরত্ব এক্স কিলোমিটার তাহলে কত স্পিডে যাচ্ছিল অর্ধেক দূরত্ব চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে তা চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে কত না প্রথম অর্ধেক দূরত্ব যাচ্ছে তাহলে এক্স কিলোমিটার যেতে কত সময় লাগবে এক্স বাই চল্লিশ কিলোমিটার এটা যেতে সময় লাগবে তার মানে এক্স বাই চল্লিশ কিলোমিটার একই রকমভাবে দ্বিতীয় অর্ধেক যাচ্ছিল ষাট কিলোমিটার পার আবার বেগে তার মানে এই দূরত্ব যেতে কত সময় লাগবে এক্স বাই ষাট কিলোমিটার পার আবার বেগে তাহলে মোট অতিক্রান্ত দ্রুত পাই মোট সময় তার মানে এখানে করে দেবো মোট সময়টা এক্স বাই চল্লিশ প্লাস এক্স বাই ষাট তুমি যেটা হাফ হাফ ধরতে তাহলে এখানে কত হতো এক্সের জায়গায় অবশ্যই হাফ হতো হাফ হতো একই ব্যাপার ঠিক আছে যেমন ধরবে তেমন লিখব এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে এইটুকুই আর কি তাহলে টু এক্স ডিভাইডেড বাই তাহলে এটা কত হচ্ছে দেখো চল্লিশ আর ষাট তার মানে দুশো চল্লিশ চার ছক চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ করলে পাচ্ছি এখানে সিক্স এক্স প্লাস ফোর এক্স ঠিক আছে জাস্ট লসাউ করা হচ্ছে তাহলে এবার কাটাকাটি করে দেবো এক্স এক্স তো এমনিতেই কেটে আছে দুশো চল্লিশটা তাহলে চলে গেল উপরে আর এখানে কত হলো ছয় আর চার মানে দশ তার মানে হয়ে যাচ্ছে আমাদের কত এখানে চব্বিশ দুকানে আটচল্লিশ কাটাকাটি দেখো করো আটচল্লিশ পেয়ে যাবে তো ওই জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে কিন্তু আটচল্লিশ আশা করি বুঝতে পেরেছ শর্ট যেহেতু এমসি কিউতে যেয়েছে শর্ট করেছি তো চলো নেক্সট কী আছে পাঁচের দাগেরটা এক ডাইন বল এক মিলিগ্রাম ভরের বস্তুর ওপর কাজ করলে তরণ সৃষ্টি হবে কত তাহলে আমার কি ডেটাটা দিয়েছে এক ডাইন বল আর এক মিলিগ্রাম দিয়েছে তার মানে দেখো জাস্ট বোঝানোর জন্য যতটুকু লাগবে ততটুকুই করছি এফের এর মানটা কত দেওয়া আছে ওয়ান ডাইন আর দেওয়া আছে আমার কত না এক মিলিগ্রাম এক মিলিগ্রাম বল আর তরণটা কত আমার জানতে চেয়েছে এবার দেখো এখানে এককগুলো কিসে দেওয়া আছে যে অপশানগুলো আছে এখানে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার সব মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এসআই একক দিয়েছে তার মানে এগুলাকে আমাকে এসআই চেঞ্জ করতে হবে এক ডাইন সমান কত নিউটন না এসআই করতে গেলে নিউটন করতে হবে তার টেন টু দি পার মাইনাস ফাইভ নিউটন তারপর এটা মিলিগ্রাম আছে মিলিগ্রাম থেকে গ্রামে গ্রামে আনার জন্য কত টেন টু দি পার মাইনাস থ্রি গ্রাম থেকে আবার কেজি এসআই যেহেতু তারপর টেন টু দি পার মাইনাস সিক্স মানে আবার মাইনাস থ্রি একটা হবে তারপর মাইনাস সিক্স এতো কেজি এবার ফর্মুলা বুঝিয়ে দাও না নিউটনের সমীকরণ তো সবাই জানো এফ সমান এম এ তাহলে এ সমান কত এফ বাই এম তাহলে এফ এর মান কত এফ এর মান হচ্ছে টেন টু দা পার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এটা হচ্ছে টেন টু দা পার মাইনাস সিক্স তার মানে কত পাচ্ছি আমরা দশ তাহলে অ্যান্সারটা হবে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন অপশন আছে দেখো দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার কোথায় গেলো এটা মানে বিএডটা আছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো কেন হচ্ছে আর দেখে নাও এই যে এভাবে তো চলো নেক্সট প্রবলেম কি আছে ভর সংখ্যা না সরি ইলেকট্রনের আধান হলো 1.6 10 টু -19 কুলম তো প্রথম অপশনটাই পেয়ে গেছি আর দেখার দরকার নেই বাকিগুলো তার মানে এটা হচ্ছে ইলেকট্রনের আধান এরপর সাথে সাথেরটাটা ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক क्रमांक আলাদা হয় তো ভর সংখ্যা ভর র দিয়ে শেষ হচ্ছে ভর তার মানে এটা কি হবে না আইসোবার দেখো ভরের লাস্টে র আছে আইসোবারের লাস্টে র এটা মনে রাখবে যদি ভর সংখ্যা সমান হয় তাহলে বলবো আইসো বার প্রোটন সংখ্যা সমান হলে প্রোটন পদে শুরু তার মানে আইসো টোপ টোপ লাস্টে প আছে আর যদি নিউটন সংখ্যা সমান হয় নিউটন লাস্টে দোম আছে মানে টোন মনে রাখবে তার মানে ভর লাস্টে র আছে মানে আইসো বার টাটেরটা ও টু মাইনাস আয়নের যোজতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে অবশ্যই হবে আটটি যদি শুধু ও থাকতো তাহলে হতো কত ছটা আর যেহেতু টু মাইনাস বলছে মানে আরো দুটা ইলেকট্রন এক্সট্রা আছে তার মানে আটটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো চলো নেক্সট দুই দাগের গ্রুপ বি দুই দাগের এক শূন্য স্থান পূরণ করো তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি অবশ্যই এটা স্কেলার রাশি তো একটু বোঝানোর জন্য ভিডিওটা বড় হচ্ছে কিছু মনে করো না তারপর চলো অথবাটা ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো তো ঘনত্ব ঘনত্ব মানে কি ভর বাই আয়তন মানে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি চাপের সিজিএস একক কি তো চাপের সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কারণ বল বাই ক্ষেত্রফল তারপর তিনের দেখ এটা কোনো কণা সমমন্দনে গতিশীল হলে বেগ সময় লেখচিত্ত কিরীভাবে তা অঙ্কন করো কি বলছে দেখো সমমন্দনে গতিশীল তাহলে ধরো এই বরাবর আমি কিনেছি বেগ ভাষাগুলো অবশ্যই লিখে দিই এ বরাবর হচ্ছে বেগ আর এই বরাবর কিনা সময় তাহলে বলছে সমমন্দনে গতিশীল অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে বেগ কমবে তবে সমমন্দন তার মানে গ্রাফটা কিভাবে পাবো এইভাবে পাবো এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ এটি হবে অ্যান্সার ঠিক আছে তো চলো এর পরেরটা অথবাটা কোনো বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে গতির অভিমুখ কি হবে দেখো কোনো বস্তুর ওপর যদি একাধিক বল প্রযুক্ত হয় লব্ধি বল যেদিকে হবে গতির অভিমুখ সেদিকে হবে তাহলে লব্ধি বলের অভিমুখই হবে ঠিক আছে গতির অভিমুখটা হবে লব্ধি বলের অভিমুখে আর লিখছি না ঠিক আছে জায়গা নেই আর লিখছি না লব্ধি বলের অভিমুখী হবে গতির অভিমুখ আর যদি দেখো বিভিন্ন দিকে সমান পরিমাণ বল প্রযুক্ত হয় হ্যাঁ এবং একটা বল অপর বলের বিপরীতমুখী হয় তখন কি হবে সেটা প্রতিমিত বল বলবো অর্থাৎ বস্তুটা এক জায়গায় স্থির থাকবে অর্থাৎ কোনো দিকে বল প্রযুক্ত হবে না লব্ধি বল জিরো হবে কিন্তু এখানে তো বলে দেওয়া নেই বলগুলো কোন দিকে প্রযুক্ত হচ্ছে অভিমুখ পার্টিকুলার বলে দেয় কোনো বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হলে বলছে কোন দিক বরাবর প্রযুক্ত সেটা বলে দেওয়া নেই তার মানে অ্যান্সারটা লিখব গতির অভিমুখটা হবে লব্ধি বলের অভিমুখে আশা করি বুঝতে পেরেছ এরপর চলো নেক্সট কোয়েশ্চেন চারের দাগেরটা কোনো চলমান বস্তু ভর ও তার উপর ক্রিয়াশীল বল উভয়কে অর্ধেক করা হলে বস্তুটির তরণের কীরূপ পরিবর্তন হবে তরণের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে কোনো পরিবর্তন হবে না কেন বলে দিচ্ছি কোনো পরিবর্তন হবে না দেখো আমরা জানি যে সমীকরণটা কি না গতি সমীকরণ এফ এমএ এই সমীকরণে চলমান বস্তু ভর অর্থাৎ এম এর মানটাকে যদি আমি হাফ করে দিই আর তার বল এফ এর মানটাকে যদি হাফ করে দিই তাহলে দেখো তরুণের পরিবর্তন হবে এখানে টু আছে টু আছে বোধ সাইড টু টু কেটে যাবে তার মানে এফ সমান এম এ থাকছে তার মানে তরনের কোন পরিবর্তন হবে না আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট প্রবলেম আমাদের আছে ছয় দাগের শূন্যস্থান আছে তার পাঁচেরটা আছে রোলারটা আনা না ঠেলা কোনটা সুবিধাজনক অবশ্যই রোলারটা টানা সুবিধাজনক টানা হচ্ছে সুবিধাজনক এইটা যখন তোমাদের ধরো দু নম্বরের কোয়েশ্চিন তোমরা পড়বে আশা করি এটা তার উত্তর পেয়ে যাবে কীভাবে টানা ঠেলা হয় এটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে চলের পর ছয় দাগেরটা শূন্যস্থান পূরণ করো কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল কক্ষে থেকে এন কক্ষে স্থানান্তরিত হলে শক্তির কী হবে দেখো একটা হনুমান যখন নিচু থেকে লাভ দিয়ে উপরে উঠে তখন কী হয় তার শক্তির প্রয়োজন হয় আর যখন সে উপর থেকে নিচের দিকে লাভ দেয় তখন শক্তি তার অতটা প্রয়োজন নয় সুসাহসটা থাকলেই হবে লাভ দেওয়ার ঠিক আছে তার মানে শক্তিশী তখন বর্জন করে মানে জাস্ট বোঝার জন্য এভাবে বলতে হচ্ছে তার যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর তো কে এল এম এন এনটা উচ্চ শক্তিস্তর তার মানে এল থেকে এনে গেলে তার শক্তি প্রয়োজন অর্থাৎ শক্তি কি হবে শোষণ হবে আশা করি বোঝাতে পারলাম এরপর অথবাটা তড়িদমক্ষণ নলে কত বায়ুচাপে রশ্মি উৎপন্ন হয় তো অ্যান্সারটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটিএম তরিদ মক্ষণ নলে কত চাপে কত উৎপন্ন হয় অ্যান্সারটা হবে আমাদের টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটিএম চাপে অথবা তোমরা বলতে পারো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পারস্তম্ভে চাপে টোয়েন্টি ফোর মাইনাস ফোর এটিএম মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পারস্তম্ভে চাপে এটা বললেও চলো বা টোয়েন্টি ফোর মাইনাস ফোর অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলী চাপে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের সাতেরটা কোনো পরমাণুর এম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে দেখো প্রথমে হচ্ছে কে তারপরে এল তারপর এম এমটা কোন নম্বরে পড়ছে তিন নম্বরে ফর্মুলা কী ছিল আমাদের ফর্মুলা ছিল অ্যান্সারটা হবে আঠেরো তাহলে কেন হবে দেখে নাও তাহলে টু এন স্কোয়ার এন এর মান কত এন এ মান হচ্ছে তিন তাহলে তিন স্কোয়ার করলে কত হয় তিন থেকে নয় নয় দু কত হয় আঠেরো সেই জন্য হচ্ছে যেহেতু এন সমান তিন কে এল পরপর যদি আমার সাজাই এম কক্ষে বলছে তাহলে কে এল এম এমটা তিন নম্বর পড়ছে এই জন্য আঠেরো এর প্রথমবার সালফার পারমাণিক ক্রমা ষোলো এর ইলেকট্রন বিন্যাস লেখো লিখো সালফার ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও সালফার তাহলে সালফারে হচ্ছে কে 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 আগে সাজিয়ে কক্ষ 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 এল এম তাহলে দুটো তারপর কত আটটা দুই আট এ দশ হয়ে গেল আর ছটা ষোলোটা ঠিক আছে এটা হচ্ছে সালফারের এস সিক্সটিন এর এটা হচ্ছে কে এল এম দুই আট ছয় আচ্ছা করি বুঝতে পেরেছ চলো এরপর গ্রুপ সি গ্রুপ সি এ যে অঙ্কটা আছে তোমার তো অঙ্কের বলেছি সমস্ত অ্যান্সার দিতে গেলে অনেক বড়ো হবে ভিডিও তোমাদেরই ধৈর্য থাকবে না দেখবার আচ্ছা দেখে নাও তিনের দাগের পাঁচেরটা একটা কী বলছে একটি গাড়ি তিনের দাগের পাঁচ একটি গাড়ি ব্রেক কষে ছ মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করে এবং দু সেকেন্ড পরে থেমে যায় ওই সময়ে গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে খুব ভালো অঙ্ক একটি গাড়ি ছ ব্রেক কষে ছ মিনিটের পর সেকেন্ড স্কোয়ার মন্দন মন্দন মানে এর মানটা দিয়ে দিয়েছে এ আর কী বলেছে দু সেকেন্ড পরে থেমে যায় থেমে যায় দু সেকেন্ড পরে টাইমটা দিয়েছে মানে টিটা দু সেকেন্ড পরে থেমে যায় মানে কি অন্তিম বেগ কত জেরো ভিটাও দিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে কী হবে তাহলে এমন যা বলতে চেয়েছে যে কতটা দূরত্ব সে অতিক্রম করবে স্মরণটা জানতে চেয়েছে কিন্তু একটা জিনিস দেওয়া নেই দেখো প্রাথমিক বেগ কিছু দেওয়া নেই তাহলে প্রথম কাজ আমাদের প্রাথমিক বেগটা বের করে নেওয়া তাহলে কীভাবে বের করবে অঙ্কটা দেখো অঙ্কটা তোমাদের জন্য আমি কষে নিয়েছি যাতে তাড়াতাড়ি আমি দেখাতে পারি কারণ সময় কম তাহলে দেখো তরণ আমাদের দেওয়া আছে তরণ বলতে এখানে মন্দন ছ মিটার পার সেকেন্ড স্কোয়ার সময়টা দিয়েছে দু সেকেন্ড পর থেমে যায় থেমে যায় মানে অন্তিম বেগ জিরো প্রাথমিক বেগ আমাকে স্মরণটা অতিক্রম করতে দ্রুত যে থামবে বের করতে হবে তার জন্য কি আমার প্রাথমিক বেগ দরকার তো প্রাথমিক বেগ দরকার যেহেতু মন্দন নিয়ে চলছে আমরা লিখবো সমীকরণটা যে আমরা জানি ভীষণ ইউ মাইনাস এটি তাহলে মন্দনের সমীকরণ বসালাম মাইনাস দিলাম এবার এখান থেকে ইউ পাবো ইউ সমান তাহলে কত ভি প্লাস এটি ভি এর মান কত জিরো জিরো প্লাস এটি করলে কত পাচ্ছি তাহলে ভি এর মান জিরো প্লাস এ এর মান ছয় গুণিত দুই করলে বারো মিটার পার সেকেন্ড এটা পেয়ে যাচ্ছি আমরা বস্তুটার প্রাথমিক বেগ এবার আমাকে স্মরণ জানতে চাইছে এস এস জানার জন্য আমি যে কোনো দুটো ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে একটা ফর্মুলা ভিস্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু ইস সেটা করলেও পেয়ে যাবো এস এর মান সেখান থেকেও আর একটা করতে পারো যে এস সমান ইউটি মাইনাস হাফেট স্কোয়ার যার যেই সূত্রটা প্রয়োজন সেটাই বসাও হয়ে যাবে দেখো আমি দুটো সূত্র নিয়ে করে দেখিয়ে দিয়েছি তাহলে লিখবো যে আমরা জানি বা একবার আমরা জানি লিখেছি বলে লিখতে পারো আবার এর সমান ইউটি মাইনাস হাফের টি স্কোয়ার মানগুলো জাস্ট বসিয়ে দাও ইউর মান কত পেয়েছি দেখো বারো এখানে বারো বসিয়েছি বারো গুণিত টি টি এর মান ছিল দুই দুই বসিয়েছি বারো গুণিত দুই মাইনাস হাফ এ এর মান দেখো ছয় এর মান ছয়টা বসানো হয়েছে হাফ এ টি স্কোয়ার আবার টি এর মান হচ্ছে দুই দুইটা বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন করো তাহলে বারো দুখানে চব্বিশ মাইনাস দেখো দুই তিনে ছয় বা একটা দুই দুই যদি কেটে যায় দুই দুই কেটে গেলে দুই ছয় বারো চব্বিশ মাইনাস বারো করলে বারো ঠিক আছে বা আরেকটা সমীকরণ তোমরা বসাতে পারো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এস এখান থেকেও এস এর মানটা এস এর মানটা করতে পারো তাহলে দেখো এর সমান তাহলে কত পাবো আমরা এর সমান হচ্ছে আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ই মানে এটাকে যদি এদিকে নিয়ে চলে যাও যে টু এ এদিকে মাইনাস এসে মানে এদিকে কি হবে প্লাস হবে তাহলে টু এ এর সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তাহলে এর সমান কত ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টু এ মানগুলো জাস্ট বসিয়ে দাও তাহলে ইউ স্কোয়ার মানে কত বারো স্কোয়ার মাইনাস ভি তো জিরো ডিভাইড বাই টু এ কত বারো একটা বারো বারো কেটে গেলে বারো বড় থাকছে তো যেই সূত্রটা প্রয়োজন এটা তাহলে লিখবো ওই সময়ে গাড়িটা বারো মিটার দূরত্ব অতিক্রম করবে এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কগুলোটা বুঝতে পারলে তো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কিছু বুঝতে অসুবিধা হলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করো ওকে ভালো থেকো বাই